জনগণের ছাড়া ত্রিপুরা রাজ্যের জনগণের কাছে যে কথাটা আমি বলবার চেষ্টা করছি এখন, সেটা হলো যে গত 2-3 দিন যাবত লক্ষ্য করছি 26 তারিখের পর থেকে যে কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু লোক আমাদের এই যে সিদ্ধান্তটা এটা বিকৃত ব্যাখ্যা করছে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা হয়তো চিঠিটা দেখেননি অথবা চিঠিটা পড়েননি অথবা জেনে শুনে করছে। এই যে একটা ভালো উদ্যোগ আমরা নেবার কথা গভর্নমেন্টকে বললাম, সেটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এ সম্পর্কে আবার আমি আপনাদের মাধ্যমে যে চিঠিটা গত 26 মার্চ দুপুর 2:08 ইমেইল করেছিলাম আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তা একটা কপি আমি আপনাদের কাছে দিচ্ছি। এটা ব্যাপক প্রচার দরকার আছে সাধারণ মানুষের কাছে। তাতে আমরা পরিষ্কার বলেছি যে CPIM-এর যে 16 জন বিধায়ক আমরা আছি, আমরা চাই যে আজকের এই পরিস্থিতিতে যখন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকা আমাদের প্রত্যেকের নামে অ্যালোকেশন আছে, এখন তো অন্য কোনো কাজ করার সুযোগ নেই। তার প্রথম কারণটাই হচ্ছে মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন সামনে এসে গেছে। সারা বিশ্বব্যাপী এই সংকটের মধ্যে পড়েছে সারা বিশ্ব, ফলে মানুষকে বাঁচিয়ে রাখা এটা হচ্ছে প্রথম এবং প্রধান দায়িত্ব। তো সেদিক থেকে আমি বলেছিলাম যে COVID-19 মোকাবিলা করার প্রশ্নে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র ও ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিধায়করা বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ বরাদ্দ করতে চাই। এই মর্মে 24 মার্চ প্রয়োজনীয় আইনানুগ পদ্ধতিগত ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় বিরোধী দলনেতার পরামর্শে আমি আপনার সাথে যোগাযোগ করি মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে। এটা সম্ভবত রাত 9টায় হবে 24 তারিখ। আমি আপনি আমাদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করা যায় দ্রুত জানাবেন বলে জানিয়েছিলেন। সেদিনই রাত্রিবেলা মানে উনি আমাকে জানাবেন বলেছিলেন, সবার সাথে কথা বলে আধিকারিকদের সঙ্গে কথা বলে। কিন্তু ওই রাত্রে আমি অপেক্ষা করেছি, পরের দিন অপেক্ষা করেছি। 26 তারিখে যখন কোনো কমিউনিকেশন মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে হয়নি, তখনই আমরা চিঠিটা দেওয়ার চিন্তা করি এবং এই চিঠিটা পাঠাই। ইতিমধ্যে আমরা 26 মার্চে পদক্ষেপ করেছি, কিন্তু আপনার দিক থেকে এই মর্মে আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। এই পরিস্থিতিতে আপনাকে জানাচ্ছি যে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিধায়ক তাদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে উল্লিখিত লক্ষ্যে রাজ্য সরকারের মাধ্যমে 25 লক্ষ কোটি টাকা যাতে খরচ করতে পারেন তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে প্রশাসনিক কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এই এটা পর্যন্ত না বুঝার মতো এমন কোনো কথা আমরা বলিনি, না বুঝতে পারার মতো কোনো কথা তো আমরা বলিনি। আর এটা যারা অপব্যাখ্যা করছে বা কিছু কিছু সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, তাদের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল সম্পর্কেই ধারণা স্বচ্ছ কিনা আমার জানা নেই বা তারা জানেন কিনা। অ্যাকচুয়ালি বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের এই ব্যবস্থাটা আমাদের সরকারের সময় এটা প্রথম শুরু হয় এবং 2005 সালে একটা গাইডলাইন তৈরি হয়, তারপরে স্লাইট মডিফিকেশন হয় 2008 সালে, এবং তারপরে এখন যে বিধানসভা আছে এই বিধানসভার মধ্যে কিছু প্রশ্ন উঠে যে আরও কিছু কাজ করার মতো আছে, কিন্তু বর্তমান গাইডলাইনে সেটা করা সম্ভব নয়।
তার জন্য বিধানসভা থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছিল, শ্রীমতী কল্যাণী রায় মহোদয়া বিধায়ক বিধায়িকা এবং আরও কয়েকজন মেম্বার আছেন, আমাদের বিধায়ক মবসুর আলী সাহেব তার মেম্বার আছেন, তারা কয়েকটা সিটিং করেছে, তারা একটা প্রস্তাবও রেডি করে সরকারের কাছে দিয়েছে এবং সরকার সেটা পরীক্ষা নিরীক্ষা করবে, আবার সেটা বিধানসভায় আসবে তবে পাশ হবে। তো যাই হোক, সেইটা হয়নি। তাহলে আগের যে এক্সিস্টিং যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে এই টাকাটা খরচ করতে হবে। সেই গাইডলাইনের মধ্যে পার্টিকুলারলি এখন ধরুন করোনা ভাইরাস তো এখন আমরা দেখছি, তো এটা তো আর 2005 সাল বা 8 সালের গাইডলাইনের মধ্যে থাকার প্রশ্ন নেই। সেই জন্য আমরা মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে দেখুন, গাইডলাইনটাকে চেঞ্জ করা দরকার আছে, তা না হলে আমরা টাকা দিলাম, আপনি প্ল্যানিং টাকাটা খরচ হয়ে এভাবে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের প্রতিটা টাকা হচ্ছে প্ল্যানের টাকা, পরিকল্পনার টাকা, এটা এটা এমনি খরচ করার কোনো সুযোগ নেই। এবং তার নোডাল ডিপার্টমেন্ট হচ্ছে এই এন্টায়ার কাজটা মনিটরিংয়ের জন্য প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট, তার মাধ্যমেই যেতে হবে এবং গাইডলাইন চেঞ্জ করলে তার মাধ্যমেই করতে হবে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে। এবং তারপর টাকাটা চলে যাবে স্টেট মানে সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটদের কাছে, কারণ তারাই হচ্ছে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের একদিকে যদি বলেন যে কাস্টোডিয়ান, তাদের কাছে টাকাটা যাবে। বিধায়কদের কাজ কি? বিধায়করা সেই টাকা দেখতে বা ছুঁতে পারবেন না, তারা শুধু প্রপোজ করবেন যে আমার এলাকার মধ্যে বর্তমান গাইডলাইন অনুসারে এই কাজগুলো এত টাকার মধ্যে আপনি করার ব্যবস্থা করুন। ইউ ক্যান টেক আপ দি ওয়ার্কস আন্ডার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প, এই কথাটা লিখে দিতে হয় ফিনান্সিয়াল ইয়ারটা উল্লেখ করে। তো এটা কাজটা করবেন হচ্ছেন এসডিএম, সরকারি যে নিয়ম পদ্ধতি আছে সেইভাবে করবেন। বিধায়কদের এখানে আর কোনো ভূমিকা নেই, বিধায়করা শুধু দেখবেন যে কাজটা হচ্ছে কিনা, তদবির করবেন, তদারকি করবেন, কারণ জনস্বার্থেই এই টাকাটা খরচ হচ্ছিল, বিভিন্ন কাজই করা যায় এবং সেটা আমরা করেছি এত বছর। তো এখন তার মধ্যে নতুন পরিস্থিতি উদ্ভব হওয়াতে আমরা বললাম যে যেহেতু আগের গাইডলাইনের মধ্যে ওরকম কিছু নেই, হেলথ সেক্টরে অনেক ধরনের কাজের কথা গত গাইডলাইনের মধ্যে আছে, কিন্তু করোনা ভাইরাস মোকাবেলার প্রশ্নে আমরা যেটা বলেছি, হেলথ মানে ইনস্টিটিউটগুলোকে স্ট্রেংথেন করা এবং তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা আমরা যেটা বলেছি, সেটা কিন্তু নেই, কাজে সেটাকে ইনক্লুড করতে হবে। কোভিড-19 ফেস করার প্রশ্নে স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র এবং ব্যবস্থাকে শক্তিশালী করা। এখন এই প্রশ্নটা আসতে পারে কি দিতে পারে, আমরা যতটুকু খবর সংগ্রহ করেছি ভারত সরকার প্রত্যেকটা স্টেটে একটা মনিটরিং করার জন্য নোডাল অফিসার করেছেন, তারা কেন্দ্রীয় স্তরে অফিসার পাঠিয়েছিলেন, সব রাজ্যে করেছে, আমাদের এখানেও এসেছিল। আমাদের এখানে হেলথ সেক্রেটারি যিনি ছিলেন আগে, আমার সাথে অনেক বছর কাজ করেছেন, মিস্টার নাগারাজু, উনি এসেছিলেন, মিটিং করেছেন এবং যেদিন লাস্ট ফ্লাইট অপারেট করলো আগরতলা দিল্লি সেদিন তিনি ব্যাক করেছেন, উনি সমস্ত ইনস্ট্রাকশনগুলো দিয়ে গেছেন। এখন আমাদের প্ল্যানিং কোঅর্ডিনেশন ডিপার্টমেন্ট তো টাকাটার ব্যবস্থা করে দিয়ে দিল, ঠিক আছে, যদি গভর্নমেন্ট এগ্রি করে যে এই টাকাটাই এভাবে খরচ করবে, তারপরের কাজটাই কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটদের নজরদারিতে চলে যাবে, কারণ ডিস্ট্রিক্ট লেভেলে কমিটি হয়েছে, সাব ডিভিশন লেভেলে কমিটি হয়েছে, এখন তাদের কাছে ইনস্ট্রাকশন যাবে এইভাবে তোমরা টাকাটা খরচ করো। এখন কোভিড-19 ফেস করতে গেলে সবচেয়ে ভালো পরামর্শ কে দেবে? স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা দেবে, তো তাদেরকে কনফিডেন্সে নিতে হবে। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখেছি, স্টেট গভর্নমেন্টের কাছে বেশ কিছু প্রপোজাল আমাদের স্টেটের যিনি নোডাল অফিসার এই ক্ষেত্রে করা হয়েছে, উনিও একজন কমিউনিটি মেডিসিনের বিশেষজ্ঞ ডাক্তার, তারা পাঠিয়েছে এবং সেই সব জিনিস পেলো কি না, আমাদের রাজ্যে আছে কি না মজুর, না হলে বাইরে থেকে আনতে হবে কি না,
এগুলো তো রাজ্য সরকারকে ভাবতে হবে। আমরা খবর পেয়েছি যে মিজোরাম সরকার স্পেশাল ফ্লাইট ভাড়া করে তাদের প্রয়োজনীয় জিনিস বাইরে থেকে এনেছে। তো এই যদি করা একটা পাশের রাজ্য করতে পারে তাহলে আমাদের রাজ্য কেন পারবে না, এটা হচ্ছে প্রশ্ন। সেই সঙ্গে আরও কতগুলো রিলেটেড সমস্যা এসে যাচ্ছে। এখন ধরুন COVID-19 এফেক্টিভলি মোকাবেলা করার প্রশ্নে এই যে এখন লকডাউন হল, লকডাউন সিচুয়েশান কতদিন থাকবে কেউ জানে, আপনিও জানেন না আমিও বলতে পারবো। তার মধ্যে কতগুলো মানে সোশ্যাল ডিস্টেন্সিং বা ধরুন আইসোলেশন মেশার কতগুলো নেওয়া হয়েছে, দিস আর ওয়ান পার্ট। সেকেন্ড পার্টটা হচ্ছে যদি কেউ এফেক্টেড হয় তার প্রশ্ন, তাকে কীভাবে সেভ করবে, তাকে কীভাবে বাঁচাবে, তার ট্রিটমেন্ট যারা করবে শুধু ডাক্তার নয় আদার হেলথ ওয়ার্কার্স ফিল্ড লেভেলে যারা হেলথে কাজ করে তাদের সেফটি সিকিউরিটি এগুলিও দেখতে লাগবে। তো সেই প্রশ্নে তারা দেখলাম যে কতগুলো রিকোয়ারমেন্ট গভর্নমেন্টের কাছে পাঠিয়েছিলেন অ্যান্ড সব জিনিস পেয়েছেন কিনা আমি জানি না, আজকে কর গতকাল পর্যন্ত আমি জানি যে এগুলো শর্টেজ আছে আমাদের কাছে, সবটা পাওয়া যাচ্ছে না। সেকেন্ড